কোরআন মাজিদ পড়তে পারেন কিন্তু আপনার পড়া শুদ্ধ হচ্ছে না তার একটা কারণ হচ্ছে নুন সাকিন ও তানভিনের গুন্নাগুলো না বোঝার কারণ তো যদি আপনি নুন শাকিন ও তানভিনের গুন্যাগুলো না বোঝেন তাহলে আপনার কোরআন মাজিদ পড়া কিন্তু শুদ্ধ হবে না তো আজকের এই ভিডিওটা অবশ্যই দেখবেন যারা কোরআন মাজিদ পড়তে পারেন আর যারা শিখতেছেন তারাও দেখবেন কারণ এই নুন শাকিন ও তানভিনের গুন্যাগুলো সবার জন্য গুরুত্বপূর্ণ তো নুন শেঁকোনা তানভিনে গণ্য হচ্ছে যেখানে এখানে লেখা আছে জজমলা নুনকে নুন সেকিন বলে নুন শাকিন ও তানভিন চার প্রকারে পরা যায় অর্থাৎ চার প্রকার ইকলাব ইদাম ইজহার এবং হচ্ছে ইকফা দেখুন নুন সেকোন তানভিন কাকে বলে এটা আগে বুঝতে হবে নুন শাকিন হচ্ছে জজমেলার নুনকে বলে যেমন এই যে নুনটার উপরে যে সাকিন আসছে না এটা এই লাল চিহ্নগুলা প্রত্যেকটি নুন সাকিন আর তানভিন হচ্ছে দুই জবর দুই জ দুই পেশকে বলে তো নুন সেখানে তানবিন চারটা গুন্না ই গুন্না ইদেগাম গুন্না দেগাম গুন্না ইজহার গুননা ইকফা তো প্রথমে আমরা ই পরিচয় ও উদাহরণ দেখব এবং ই গুন্নাটা আমরা প্রথমে শিখে নিব এ অর্থ হচ্ছে বদল করা আর ই হরফ হলে একটি তা হচ্ছে বা ভালো করে বুঝে নেন ই অর্থ বদল করা আর ইক্লাবের হরফ মাত্র একটি তা হচ্ছে বা তো নুন সাকিন ও তানভিনের পরে যদি একলে বা আসে নুন সাকিন ও তানভিনকে কি করতে হবে মিম দ্বারা বদল করিয়া গুন্না হয়ে পড়িতে হবে তো যখন নুন সাকিন দেখুন এখানে যে লাল যে চিহ্নগুলো আছে এটা হলো নুন সাকিন নুন সাকিনের পরে এখানে বা আসছে তো নুন সাকিনের পর বা আসার কারণে আমরা এই নুন সাকিনটাকে এই যে মিম দ্বারা বদল করব। মানে পরিবর্তন করব। মিম দ্বারা পরিবর্তন করে আমরা গণনাটা করব এখানে আছে ফা জবর ফা হামজা নুন জবর আন ফা আন বাতনা আছে ফা আন বাতনা তবে আমাদের পড়তে হবে ফা আম এই নুন সেকেন্ডটা মিমের মতো হয়ে যাবে একটু একটু এবং এখন গণনা করতে হবে একটু ফা আম না ফা আম না আম এখানে কি করতে হবে একটু ঠোঁটের মাঝে সুতার পরিমাণ ফাঁকা রেখে গনার আদায় করতে হবে ফা বা এরকম বলবেন না দুই ঠোঁটে একদম মিল করে ফেলবেন না একটু ফাঁকা রেখে উচ্চারণ করবেন মিমিদি বিহিম বীরম বিহীম মিম বা সি মিম বাসি মাও বাইনি মাও বাইনি তো এই যে তখন আমরা নুন সাগি পরে বাপ বা পাইছি এজন আমরা এখানে গুণা করছি এখানে আসেন তানবিন দুই পেশ দুই জবর দুই জের পর এই যে বাসছে তো তানবিনের ভিতরে কিন্তু এটা নুন শাকিন হাইট থাকে বা গোপন থাকে যেমন আইন দুই পেশ উন আইন নুন পেশ উন একইভাবে কিন্তু বলা যায় র দুই জবর রন র নুন জবর রন মিম দুই জের মিন মিম নুন জের মিন তো এখানে বোঝা যেতেছে যে তানবিনের ভিতরে একটা নুন সাকিন গোপন আছে তো যে নুন শাকিনটা গোপন আছে ওই নুন সাকিনটাকে আমরা এখানে মিম দ্বারা পরিবর্তন করবো যেমন সামি বা শবিরম বা শী বর কিরমী বারর এরকমভাবে আমরা গণনাটা করব তাহলে আমাদের কি গণনা গেল এই ক্লাব গণনা গেল এখন আমরা হচ্ছে ইদ গম গণ্যা তো ঈদ গম মিলাইয়া দেওয়া বা মিলাইয়া পড়া অর্থাৎ মিল করে পড়তে হবে আর ঈদগাম দুই প্রকার ঈদ বা গুন্না ঈদ বেলা গুন্না বুঝতে হবে ঈদ হচ্ছে দুই ধরনের গুন্না সেক্টরে ঈদ গমে গুন্না ঈদ বেলা গুন্না তো ঈদ গামে বাগনার হওয়ার ফলে চারটা ইয়া ওয়াউ মিমনুন প্রথম বা বাগুননাটা দেখি ঈদ গামে বাগুনের হরফ কয়টা চারটা ইয়া ওয়াউ নুন আর ঈদ মানে কি মিলাইয়া পড়া আর না মানে হচ্ছে গুণনা হবে ভালো করে বুঝেন ঈদ অর্থ মিলাইয়া পড়া আর না অর্থ গুণ্য হবে তার মানে মিলাইয়া গুণনা করে পড়তে হবে যখন নুন সাকিন ও তানভিনের পরে ইয়া ওয়াউ মিম নুন নুন সাকিন ও তানভিনের পর ওয়া ওয়াউ মানে ইয়া ওয়াউ মিম নুন এই চারটা হরফ আসবে তখন কি করতে হবে মিল করে গুণনা আদায় করতে হবে যেমন দেখুন নুন সেকেন ও তানভিনের পরে আমরা বাগুনের হরফ ই চার হরফের কোনো হরফ আসলে নুন সেকেনো তানভিনকে স মিলা পড়তে হবে তাহলে আমরা এখানে মিম গিয়া কাকে ধরবো ইয়াকে ধরবো ও মাই এরকম মাই একটু মধু গুণটা বাঁচবে কিন্তু মাই ও এরকম এরকমভাবে অনেক কোরআন মাজেদ আপনারা এইয়ার উপরে তাসদিদ ওয়ার উপর তাসিদ মিমের উপর তাসদিদ নুনের তাসিদ নাও থাকতে পারে তো নুন চাকিনের পর যদি চারটার ফার্সে আপনি তাসিদ আসুক না আসুক তাস্তিদ দিয়ে আপনাকে মিলাগুন না করতে হবে মেউ বলতে হবে টুটকুল করে মেউন হাসাদিন মিম দুটো মিলাবেন এবং নাকিনের মধ্যে দিয়ে গুণাটা আদায় করবা মিম হাসাদিন মিন মাতিন মিন মাতিন তারপরে ঠিক একইভাবে যদি দুই প্রেশের বড় আসে দুই তাহলে আমরা কী করবো মিলে গুণ্য করবো যেমন ওয়াই লুই আদাহি রসুল দেখুন এখানে মিম তাসের আসে নাই তারপর আমাদের কী করতে হবে তাসটি দিয়ে গণ্য করতে হবে তাসিদ আসুক না আসুক ওটা কিন্তু দেখার বিষয় না তার মিনে পর্যন্ত মিম আসছে আমাদের কী করতে হবে তাসটি দিয়ে এখানে গনা করতে হবে তাই আমি তাসটি দিয়ে দিই ঠিক আছে তো আমি এখন আলু মিনাল্লাহ এরকম তো এই দেখে বেগুন নাহের হর দুইটা অথবা বেলাগুনা বলতে পারেন যা হলো রেলাগুন্না মানে হচ্ছে গুণনা হবে না অর্থাৎ যখন নুন সেকেন তান পর পুরো রালাম আসবে এই যে দেখুন তাই গুন্না সারা মিলা পড়তে হবে আমরা মিমকে গিয়ে রকে ধরবে এখানে গুন্ন হবে না মির রব্বিকা মির রব্বিকা মিল্লা মিল্লাদুন দুন মর রব্বুকা মর্বুকা আল্লাহ মুহামাদুর রসুল এখানে হামিম জবর হাম এটা হচ্ছে ওয়াজিব গুন্না গুণটা আমি শেষে আলোচনা করব তো যাই হোক এখানে গুণ হবে এরকম এরকমভাবে আপনার গুণনাটা আদে করবেন অর্থাৎ এখানে গুণ্য হবে না মিলা পড়তে হবে এখন আসেন ইজহার ইজহারের হরফ হলের ছয়টা খুবই গুরুত্বপূর্ণ এগুলা হরফগুলা মনে রাখবেন ইজারের হরফ হলো আর ইজার অর্থ হচ্ছে স্পষ্ট করার পর এখানে লেখা আছে দেখুন যে ইজার অর্থ স্পষ্ট করা আর ইজহার হরফ হামজা হা আইন হা গইন এবং হচ্ছে খ তো নুন শাকিন ও তানবিনের পরে ইজারের সয় হরফের কোনো হরফ আসলে নুন সাকিনো বা তানবিনকে গুননা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে গুননা ছাড়া এখানে স্পষ্ট হবে গণ্য হবে না যেমন মানা চালামুনিয়া মনহা দিন ৱানহৰ মিনিহ আলি কবীৰ আলি ঔ মন এৰক ঠিক আছে মান এৰক চালামুনহিয়া কোনো ধৰণৰ শব্দ হ'ব নে গুণ্য হবেনে আৰু হৈছে ইজহাৰ পৰিচয় উদাহৰণ যে একই শব্দ নুন সাকিনের বামে বা গনার হরফ আসলে ঈদগাম হবে না তাহাকে এই মতো লাগ বলে অর্থাৎ এটা আপনার খুব একটু মন দিয়ে একটু বুঝেন যে এটা বোঝার কিছু নাই একটু মনে রাখতে হবে রাখতে হবে যে কোরআন মাজিদের মধ্যে এমন চারটে শব্দ আছে আপনারা অনেক শুরুতেই পাবেন যে বুন ইয়ানুন কিন ওয়ানুন দুন ইয়া সিন ওয়ানুন এই চারটা শব্দতে গন্যা করা যাবে না বুন ইয়ানুন সিনওয়ানুন দুনিয়া সিনওয়ানুন এই চারটা শব্দ কি হবে না গুন্না হবে না এটা আপনারা একটু মনে রাখবেন সর্বশেষ নুন সেগুন তার মানে গুণ হচ্ছে ইকফা গুন্না ইকফা অর্থ হলো গোপন করা আর ইকফা হর হলো পনেরোটা তা সা জিম দাল জাল জা সিন শিন স দ ত দ ফা কফ কাফ তো যখন নুন সাকিন ও তানবিনের পরে ইকফার পুনরটা হরফের যে কোনো একটা হরফ আসবে তখন নুন সেকেন্ডের তানফিনকে আমরা কী করব গোপন করে নাকির ভিতর থেকে গোপন করে গুণনাটা করবো যেমন এখানে নুন সেকেন্ডটা গোপন হয়ে যাবে মানে অস্পষ্টভাবে গুণনাটা হবে কুং তুম আছে কুন তুম বলতে হবে কুং তুম মাংসা কৈলাচ মিং জিবালিন মিং দুবরিন منذر أنزل من شر من طغى ينفخ إن كانت صفا صفا أمر سلام

তারপর আরেকটা গুননা হচ্ছে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্নাটা অবশ্যই আপনাদের বুঝতে হবে ওয়াজিব গুন্না হচ্ছে যিনি নুনের উপরে এই যে এখানে আছে যে নুনের উপরে এবং মিমের উপরে তাসদিদ থাকলে হরকতের বামে হরকত কাকে বলে এক জেবর এক এক পেশ হরকত বলে তো হরকতের বামে নুনে বা মিমে তাস দিতে হইলে গুননা করে পড়িত হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে যেমন আন্না আম্মা ثمَّ همَّ ثم مزمِّلٌ في اليمِّ يظنُّ من الجنِّ والنازعات والناشطات عليهنَّ. هذا واجب তাজকের এই ভিডিওটি এই পর্যন্ত আমরা আরেকটি ভিডিওতে আপনাদেরকে মিম সেকেন্ড কোনোটা বোঝাব